আমি জানি আপনার খুব ইন্টারেস্টিং চিন্তা চিন্তাভাবনা রয়েছে লোভ নিয়ে আমি লোভের কথা বলছি কর্পোরেটের পরিপ্রেক্ষিতে আর কথা বলতে বলতে আমরা এই বিভিন্ন দিকগুলোকে দেখব আমি নিশ্চিত এখানে আমরা সকলেই আপনার মতামত জানতে চাই আপনি যদি লোভ শব্দটা ব্যবহার করেন তার মানে আপনি মার্কেট ইকোনমি চালাচ্ছেন কিন্তু আপনার মাথায় কমিউনিজম ঘুরে চলেছে কেবলমাত্র কমিউনিস্ট হলেই আপনি লোভের কথা বলবেন যদি মার্কেট ইকোনমিতে থাকেন তাহলে লোভের কথা বলবেন না বলুন আরও ভালো আইনের কথা কেউ যদি প্রত্যেক দিন দশ কোটি টাকা কামায় তার ওপর ট্যাক্স চাপানো হোক ন কোটি ট্যাক্স নেওয়া হোক আর সেটা এমনিতেই ছড়িয়ে পড়বে সবার মধ্যে কিন্তু এতটাও নয় যে তার উদ্দীপনাটাই চলে যাবে সেটা যেন বজায় থাকে তো ক্যাপিটালিজম এইভাবেই নিয়ন্ত্রণ করা হয় এইসব কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলবেন না আমার মনে হয় এগুলো হাস্যকর লোক দেখানোর জন্য তার বদলে সরকারের বা প্রশাসনের যদি পর্যাপ্ত বোধ থাকে আপনি উপযুক্ত নীতি নিয়ে আসতে পারেন যার ফলে ব্যবসা অবাধ রূপে বেড়ে উঠবে আর স্বাভাবিকভাবেই বাকি সমাজেরও উপকার হবে এটা করাই যেতে পারে সহজ কিছু আইন বানিয়ে ট্যাক্স আর অন্যান্য কিছু আইন ব্যবসা সংক্রান্ত আইন ঠিক করলেই এগুলো হয়ে যাবে সেবা লোভ এসব নিয়ে বলার প্রয়োজনই নেই সকলেই সম্মানের সাথে থাকতে পারবেন কারণ আপনি যদি সেবা গ্রহণের জায়গায় হন আপনার সম্মান যাবে আপনি সেবা করার জায়গায় হলে আপনি স্বর্গে যাবেন এই দুটোই ভুল সদ্গুরু আপনার কথা যা বুঝছি মুনাফা একটা ভালো প্রেরণা আর যদি সেটাকে লোভ বলেন তাহলে লোভ ভালো লোভ অবশ্যই ভালো আর আমার মনে হয় মুনাফা হল গিয়ে না আমরা যদি লোভের সংজ্ঞার দিকে তাকাই লোভ কি দেখুন যেই মানুষটি পায়ে হেঁটে যাচ্ছেন তার অফিসে বা তার বাড়িতে অন্য আরেকজন যিনি সাইকেলে করে যাচ্ছেন তিনি যদি তাকে নিয়ে না যান তাহলে তার কাছে তিনি লোভী যিনি সাইকেলে করে যাচ্ছেন আরেকজনকে দেখলেন মারুতি গাড়ি করে যাচ্ছেন আর ভাববেন তিনি লোভী একটাই মানুষ গাড়ি করে যাচ্ছেন সে তো আমাকে তার পরিবারকে আমার পরিবারকে সবাইকে নিয়ে যেতে পারেন ভারতীয়রা তো চেপে চেপে বসতে পারেন একটা মানুষ যিনি মারুতি গাড়ি চালিয়ে যাচ্ছেন সাঁই করে তার পাশ দিয়ে মার্সিডিস বা বিএমডাব্লিউ বেরিয়ে গেলে তিনি বলবেন লোভের নোংরামি যেই মানুষটি বিএমডাব্লিউ চালাচ্ছেন তিনি বুগাটির চালকের দিকে তাকিয়ে ভাববেন এটা তো লোভ তো এই সংজ্ঞাটি কে ঠিক করবেন যে লোভ কি? আমি বলছি আপনি যখন একবার মার্কেট ইকোনমিকে নির্বাচন করেছেন তখন আর ওই শব্দটির কোনো জায়গা নেই আপনার জীবনে আপনি মেনে নিয়েছেন যে লোভই এটাকে চালনা করছে এবার আইনের কাজ হচ্ছে এই লোভটাকে নিয়ন্ত্রণ করা যাতে সকলে উপকার পায় আফ্রিকার শ্রুতিকথায় এটা রয়েছে যে সিংহ যখন খাবার খায় তখন বাকি সকলেই খেতে পায় তো আপনি যদি সিংহ হন বিশাল ক্ষমতা এটা আইনের কাজ এটাকে নিশ্চিত করা যে আপনি যখন লাভবান হবেন তখন বাকি সকলের জীবনও যেন ভালো হয় লোভ সেবা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এসব নিয়ে না বলে আমি জানি না লোকে এইসব নিয়ে কেন নজর ঘুরিয়ে নিচ্ছেন তাহলে মুনাফা বাড়ানোর দিকেই মন দেওয়া উচিত আর সঠিক ট্যাক্স বসিয়ে সবাইকেই বাড়তে দেওয়া উচিত